আজকের এই ভিডিওটি ভারতের অভিশপ্ত চম্বল নদী ও তার উপত্যকার বুকে জন্ম নেওয়া একের পর এক কুখ্যাত সব ভয়ঙ্কর ডাকাতদের রোমহর্ষক কাহিনীতে ভরপুর। আপনারা জানলে অবাক হবেন কেন এখানকার মানুষ স্বাভাবিক জীবন ছেড়ে অনিশ্চিত ডাকাতির পথ বেছে নিয়েছিল। পরপর তিনটি পৌরাণিক অভিশাপ রয়েছে এই চম্বল নদীর উপর। হিন্দিতে একটা কথা আছে, বড়া খুশনসিব মানা গয়া হ্যায় বো জো পিকার আয়া চম্বল কা পানি। এই মুহূর্তে আমি হেঁটে চলেছি চম্বলের সেই ভয়ঙ্কর ডাকাতের গ্রামের মধ্যে দিয়ে। আপনারা দেখলে অবাক হবেন এখানে গ্রামের মানুষ কিভাবে এখনো জীবন যাপন করেন। কিন্তু একসময় এখানে পুলিশ আসতেও ভয় পেত। পাশেই রয়েছে ঘন কাঁটাযুক্ত চম্বল অভয়ারণ্য, আর এই হলো শেরগড় দুর্গ। এই দুর্গ ছিল চম্বলের কুখ্যাত ডাকাত ফুলন দেবীর নিরাপদ আশ্রয়স্থল। এই হলো সেই গুপ্ত কক্ষ যেখানে থাকত ডাকাতদের গোলা বারুদ। এছাড়াও শান্ত অগভীর এই চম্বল নদীতে রয়েছে ভয়ঙ্কর কুমির প্রজাতির ঘড়িয়াল, বিরল প্রজাতির কচ্ছপ আর ডলফিন। শুরু হচ্ছে আজকের পর্ব অভিশপ্ত চম্বল। নমস্কার, আমি শুভজিৎ, রয়েছি মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের মুরেনা স্টেশনে। দেখতেই পাচ্ছেন আজ কিন্তু এখানে ভয়ঙ্কর কুয়াশা পড়েছে, তথাপি ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আসলে আমি এখান থেকে চলে যাব রাজস্থানে। আজকের এপিসোড কিন্তু দুর্দান্ত হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামান্য বেলা বাড়ার সাথে সাথেই ক্রমশ কুয়াশা কাটতে শুরু করল, আর দুপাশের বিস্তীর্ণ চম্বল উপত্যকার বনভূমির মাঝখান দিয়ে আমাদের ট্রেনটি চলেছে সর্পিল গতিতে। যাত্রাপথের মাঝে মাঝেই দেখতে পাবেন এই ধরনের গভীর শুষ্ক নদী খাত, যার গভীরতা ন্যূনতম 80 থেকে 100 ফুট। এই মুহূর্তে আমাদের ট্রেনটি মধ্যপ্রদেশের সীমানা অতিক্রম করে চলেছে রাজস্থান রাজ্যের পূর্ব প্রান্তের উপর দিয়ে। বন্ধুরা, চলে এসেছি রাজস্থানের ধলপুর স্টেশনে। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে যাব আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। এই হলো রাজস্থানের ধলপুর ডিস্ট্রিক্টের অন্যতম প্রধান স্টেশন। স্টেশনটি যথেষ্ট দীর্ঘ। এখন আমি চলেছি এই স্টেশন থেকে বেরিয়ে পার্শ্ববর্তী অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে। এরপর স্টেশনের পেছন থেকে অটো নিয়ে হাইওয়ে ধরে চলেছি একেবারে চম্বল নদীর তীরে। এই হলো প্রায় 1 কিলোমিটার দীর্ঘ চম্বল ব্রিজ ধলপুর। এই ব্রিজটি মধ্যপ্রদেশ আর রাজস্থানের মধ্যবর্তী সীমানা নির্দেশক হিসাবে ধরা হয়। বসে রয়েছি অভিশপ্ত চম্বল নদীর তীরে। কেন এই নদীটিকে অভিশপ্ত বলা হয় তার পশ্চাতে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী, যে কাহিনী শুরু কিন্তু সেই মহাভারতের যুগ থেকে। আমরা জানি যুগ যুগ ধরে নদীর তীরেই সভ্যতা বিকশিত হয়ে এসেছে, পত্তন হয়েছে কত কত শহরের। কিন্তু ভারতের বহু বর্ষজীবী এই চম্বল নদী, যার তীরে আজ পর্যন্ত কোনো ধার্মিক তীর্থস্থল গড়ে ওঠেনি। এই চম্বল নদী বিন্ধ্য পর্বতের দক্ষিণ ঢালে ইন্দোর জেলার কেন্দ্র থেকে 45 কিলোমিটার দূরে মহু শহরের দক্ষিণে পাহাড় জঙ্গলে ঘেরা জনপাপ নামক কুণ্ড থেকে উৎপন্ন হয়েছে। উৎপত্তির পর মধ্যপ্রদেশ, রাজস্থান আর উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে প্রায় 960 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে যমুনার সাথে মিশেছে। অর্থাৎ চম্বল হল যমুনার একটি উপনদী। আজও এই নদীর বুকে কোনো জনবসতি নেই।
রুক্ষ, শুষ্ক, অনুর্বর এই নদী উপত্যকা কোনো ভুল ভুলাইয়ার থেকে কম কিছু নয়। 1979 সালে এখানে স্থাপন করা হয়েছে জাতীয় চম্বল অভয়ারণ্য। কাঁটা ঝোপযুক্ত চম্বলের এই গভীর জঙ্গলে হিংস্র চিতাবাঘের উপদ্রব আছে বলে শোনা যায়। তবে চোরা শিকারীদের জন্য তারাও আজ প্রায় বিলুপ্তির পথে। আপাত দৃষ্টিতে স্বচ্ছ শান্ত এই অগভীর নদীটিকে দেখলে বিপদ যে লুকিয়ে আছে তা অনুমান করতেই পারবেন না। কিন্তু জানিয়ে রাখি, এই নদীর জলেই বাস করে হিংস্র কুমির প্রজাতির ঘড়িয়াল। এছাড়াও রয়েছে কয়েক প্রজাতির বিরল কচ্ছপ, ডলফিন ইত্যাদি। প্রতি বছর এই চম্বল উপত্যকা জুড়ে বন্যা হতে দেখা যায়। আর প্রতি বছরই প্রায় 800 হেক্টর রেটে পার্শ্ববর্তী বেহর এলাকা ক্রমশ বেড়েই চলেছে। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, আর সেই স্থানে ভরে উঠছে কাঁটা ঝোপযুক্ত বালুকাময় ঘন জঙ্গল। উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত এই নদীর উপর রয়েছে 3-3টে অভিশাপ। তাই বলা হয় যে এই নদীর জল পান করে তার মন অশান্তি আর প্রতিশোধের আগুনে ভরে ওঠে। এই চম্বল নদী প্রথম অভিশপ্ত হয়েছিল তার উৎপত্তি স্থলেই। সে এক ভয়ঙ্কর রক্তাক্ত কাহিনী। মধ্যপ্রদেশের ইন্দোর জেলার কেন্দ্র থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় জঙ্গলে ঘেরা একটি গ্রাম জনপব, এখানেই ছিল ঋষি জমদগ্নির আশ্রম। আর ওনার পুত্র পরশুরামের জন্মও হয়েছিল এই আশ্রমে। আশ্রমের ঠিক পাশেই রয়েছে একটি কুণ্ড। এই কুণ্ডের পাশেই পরশুরাম তার পিতার আদেশে মাতা রেণুকাকে বধ করেছিলেন। আর সেদিন পরশুরামের মাতৃ রক্ত এই কুণ্ডের জলে এসে মেশে, যে কুণ্ড থেকে উৎপত্তি হয়েছে এই চম্বল নদীর। একটি নদী তার প্রথম জন্মলগ্নেই পেয়েছিল ভয়ঙ্কর মাতৃ রক্তের স্বাদ। এরপর এই নদীর বুকে ঘটল দ্বিতীয় নৃশংস ঘটনা। মহাভারতের বর্ণিত কথা অনুসারে সত্যযুগে রাজা রতিদেব এই চম্বল নদীর তীরেই ভয়ঙ্কর অগ্নিহোত্র যজ্ঞের আয়োজন করেছিল। আর সেই যজ্ঞে বহু সংখ্যক পশু বলি দেওয়া হয়েছিল। আর সেই প্রবাহমান বলিকৃত পশুদের রক্ত গিয়ে মিশেছিল পার্শ্ববর্তী চম্বল নদীতে। এছাড়াও পার্শ্ববর্তী জঙ্গলের আদিবাসী মানুষেরা সেই সব শত শত মৃত পশুর চামড়া ছাড়িয়ে শুকোতে দিয়েছিল চারমান্যবতী নদীর তীরে। পরে এই নদীরই নাম হয় চম্বল। বলা হয় সেই থেকেই এই নদী হয়ে উঠেছে অশান্ত আর রক্ত পিপাসু। এরপর আসছি এই চম্বলের উপর আরোপিত তৃতীয় অভিশাপের কাহিনী নিয়ে। এ কাহিনী কিন্তু সেই মহাভারতের সাথে সম্পর্কযুক্ত। দেখুন, মহাভারতের একটি কাহিনীতে বর্ণিত আছে, মধ্যপ্রদেশের মুরেনা জেলার চম্বল নদীর পার্শ্ববর্তী অঞ্চলে ছিল কৌরবদের মামা শকুনির রাজত্ব। এই শকুনির রাজ্যসীমার এক বিশেষ স্থানে অনুষ্ঠিত হয়েছিল কৌরব আর পাণ্ডবদের সেই ভয়ানক পাশা খেলা, যে খেলায় একসময় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির তাদের পত্নী দ্রৌপদীকেই বাজি ধরেছিল। আর দুর্ভাগ্যবশত যুধিষ্ঠির পাশা খেলায় সেই বাজিতে হেরে গিয়েছিলেন। এরপর সেই ভরা সভায় দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণের আদেশ দেন। আর তখনই ভ্রাতা দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণে উদ্যত হয়েছিল। আর সেই সময় দ্রৌপদীর বস্ত্রহরণের সাক্ষী হিসাবে পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত চম্বল নদীকে দ্রৌপদী অভিশাপ দিয়ে বলেছিল, যে এই নদীর জল পান করবে সে প্রতিশোধের পিপাসায় একদিন নিজেই ধ্বংস হয়ে যাবে। এতগুলো অভিশাপ মাথায় নিয়ে এই চম্বল নদী কিন্তু আজও প্রবাহমান তার আপন ছন্দে। আর এই চম্বল উপত্যকার বুকে জন্ম নিল একের পর এক
ভয়ঙ্কর ডাকাত, যাদের ইতিহাস দু এক প্রজন্মের নয়, প্রায় কয়েক শত বছরের প্রাচীন। যখনই সরকার প্রশাসন বা স্থানীয় রাজন্যবর্গের বিরুদ্ধে ভ্রষ্টাচার, জুলুম আর অরাজকতার স্লোগান উঠেছে, তখনই এই চম্বল উপত্যকার বাগি বিদ্রোহীরা নিজেদের হাতে তুলে নিয়েছে আইন। অত্যাচারিত আর অবহেলিত হতে হতে একসময় তারা অস্ত্র হাতে এক একজন হয়ে উঠেছে কুখ্যাত সব ডাকাত। অভিশপ্ত চম্বল উপত্যকায় গড়ে ওঠা ডাকাতদের ঘাঁটি প্রায় কয়েকশো বছর ধরে সমাজ আর প্রশাসনের কাছে অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। সে সময় এই অঞ্চলের এক একজন কুখ্যাত ডাকাতেরা হয়ে উঠেছিল এক একজন মূর্তিমান বিভীষিকা। হিন্দিতে একটা কথা আছে না, বড়া খুশনসিব মানা গয়া হ্যায় ও জো পিকার আয়া চম্বল কা পানি। ঘন কাঁটা ঝোপযুক্ত জঙ্গল আর রুক্ষ শুষ্ক বন্ধুর উপত্যকায় যারা গড়ে তুলেছিল নিজেদের এক বেআইনি বিশাল সাম্রাজ্য, যারা নিজেদের তৈরি আইন নীতি আদর্শকে সবসময় সবার উপরে স্থান দিয়েছে। সত্যি কথা বলতে গেলে এখানকার ডাকাতেরা নিজেদেরকে বাগি বা বিদ্রোহী বলে পরিচয় দিতে বেশি পছন্দ করে। দেখা গেছে এখানকার অধিকাংশ কুখ্যাত ডাকাতেরা ধনীদের সিন্ধুক লুট করে সেই অর্থ প্রয়োজন মতো গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এর জন্য পুলিশ ফাইলে চম্বলের ডাকাতেরা মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় বিবেচিত হলেও গ্রামের দরিদ্র মানুষ ডাকাতদের বহু সৎকার্যের জন্য অন্যায়ের প্রতিবাদকারী বাগি বিদ্রোহী বলে সম্মানিত করে থাকেন। এই মুহূর্তে আমি চলেছি চম্বল উপত্যকার বুকে গড়ে ওঠা কুখ্যাত একটা গ্রামের মধ্যে দিয়ে। রাজস্থানের ধলপুরের অন্তর্গত চম্বল নদীর ঠিক পাশেই রয়েছে পাহাড় জঙ্গলে ঘেরা ছোট্ট এই গ্রাম শিবগঙ্গা। এই মুহূর্তে আমি হেঁটে চলেছি চম্বল উপত্যকার কুখ্যাত এই ডাকাতের গ্রামের মধ্যে দিয়ে। দুপাশে সারিবদ্ধ মাটির বাড়ি আর মাঝে কাঁচা রাস্তা। মাত্র 15-20 বছর আগেও আমার মতো একজন অচেনা অজানা মানুষ এই শিবগঙ্গা গ্রামের মধ্যে দিয়ে ক্যামেরা হাতে হেঁটে চলেছে ব্যাপারটা প্রায় অসম্ভব ছিল। যে কোনো মুহূর্তে বন্দুক থেকে নির্গত কয়েকটি গুলি আমাকে ঝাঁঝরা করে দিতে পারত, আর তখনই অসহায় আমার রক্তাক্ত দেহটি লুটিয়ে পড়ত এই গ্রামের মাটিতে। কিন্তু না, বর্তমানে পরিস্থিতি একেবারে বদলে গেছে। চম্বলের শেষ কুখ্যাত ডাকাত নির্ভয় সিং গুর্জরের মৃত্যুর পর বদলে গেছে এখানকার মানুষের জীবনযাত্রা। মানুষ এখন এখানে ভারতের আর পাঁচটা সাধারণ মানুষের মতো সহজ সরল জীবনযাপন করে থাকেন, অর্থাৎ হিংসার পথ ত্যাগ করে আজ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এই চম্বল উপত্যকার বুকে জন্ম নেওয়া এক একজন ডাকাতের কাহিনী এক এক রকম। তাদের নিয়ে লেখা হয়েছে অসংখ্য গল্প, কাহিনী, উপন্যাস, তৈরি হয়েছে বিভিন্ন হিট হিন্দি সিনেমা। মূলত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর রাজস্থানের উপর দিয়ে বয়ে যাওয়া এই চম্বল নদীর উপত্যকায় ছিল এখানকার ভয়ঙ্কর খুঁখার ডাকাতদের অবাধ বিচরণ ক্ষেত্র। এই চম্বল উপত্যকাকে প্রকৃতি এমনভাবে তৈরি করেছে যেখানে ডাকাতেরা লুকিয়ে থাকলে পুলিশেরও সাধ্য নেই তাকে খুঁজে বার করে। একগাল লম্বা দাড়ি, রোদে পোড়া তামাটে গায়ের রং, লাল চক্ষু, মাথায় ফেটটি আর কাঁধে ঝোলানো লম্বা দুনলা বন্দুক R-95, এমনই ছিল তাদের অধিকাংশ মূর্তিমান চেহারা। কিন্তু সাধারণ নিরুপদ্রব জীবন ছেড়ে কেন তারা বেছে নিয়েছিল এরকম ভয়ঙ্কর অনিশ্চিত জীবন? জানা যায় চম্বল উপত্যকার হতদরিদ্র মানুষেরা কেউ বা স্থানীয় জমিদার সামন্ত শ্রেণীর অত্যাচারে জর্জরিত হয়ে, আবার কেউ বৈষম্যবাদী সমাজে নিজেদের সম্মান প্রতিপত্তি বাড়াতে, আবার কেউ ভ্রষ্টাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ হয়ে উঠেছিলেন কুখ্যাত সব বাগি ডাকাত। একসময় এই ডাকাতেরা
এতটাই ভয়ঙ্কর আর প্রভাবশালী হয়ে উঠেছিল যে তাদের এলাকায় পুলিশ ঢুকতেও ভয় পেত। এই সব ডাকাতদের মধ্যে উল্লেখযোগ্য ছিল রামবাবু গাদারিয়া, মালখান সিং রাজপুত, মোহর সিং, মান সিং তোমর, সীমা পরিহার, নির্ভয় সিং গুর্জর, পান সিং তোমর, ফুলন দেবী প্রমুখ উল্লেখযোগ্য। রুক্ষ সূক্ষ্ম এই চম্বলের মাটিতে একদিকে যেমন জন্ম নিয়েছে ভয়ঙ্কর ডাকাতেরা, অপরদিকে তেমনি এই চম্বলের মাটিতেই জন্ম নিয়েছে এমন বীর সন্তান যারা দেশের জন্য প্রাণ দিতে পারে। এখানকার পার্শ্ববর্তী গ্রামগুলিতে খোঁজ নিয়ে জানতে পারলাম এমন অনেক বাড়ি আছে যেখানে পূর্বপুরুষেরা একসময় বন্দুক হাতে ডাকাতির পথ বেছে নিলেও তার পরবর্তী প্রজন্মের বংশধরেরা বর্তমানে সুস্থ জীবনে ফিরে এসেছেন। খুঁজলে এমন অনেক উদাহরণ আছে যেখানে একই বাড়িতে এক ভাই ডাকাত, তো তার অন্য ভাই একজন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মধ্যপ্রদেশ আর রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত শেরগড় দুর্গের সামনে। বলা হয় এই দুর্গই ছিল একসময় কুখ্যাত ডাকাত ফুলন দেবীর নিরাপদ আশ্রয়স্থল। চলুন, দুর্গটা এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ধলপুর শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গটিকে 1532 খ্রিস্টাব্দে রাজপুত রাজা মালদেব নির্মাণ করেছিলেন। এই হলো দুর্গের মূল প্রবেশদ্বার। ধীরে ধীরে প্রবেশ করলাম দুর্গের ভিতরে। দুর্গটি নির্মাণের মাত্র 8 বছরের মাথায় অর্থাৎ 1540 খ্রিস্টাব্দ নাগাদ শেরশাহ এটিকে দখল করে নেয়। তারপর থেকে শেরশাহের নাম অনুসারেই এই দুর্গটির নাম হয় শেরগড় দুর্গ। এটি হলো দুর্গের মধ্যে অবস্থিত একটি গভীর কুয়ো যা দুর্গে বসবাসকারী মানুষদের জলের চাহিদা মেটাত। শোনা যায় এই দুর্গই ছিল চম্বলের কুখ্যাত ডাকাত ফুলন দেবীর নিরাপদ আশ্রয়স্থল। দুর্গের ভিতরে কিছুটা প্রবেশ করতেই আমার ডান দিকে দেখলাম একটি সিঁড়ি। কৌতূহল বশত এই সিঁড়ি ধরে ধীরে ধীরে উপরে উঠে এলাম। উপরে আসতেই দেখলাম এই গুপ্ত কক্ষটিকে। দুর্গের এই ছাদ থেকেই ডাকাতেরা বহুদূর পর্যন্ত কোথায় কে আসছে তাতে নজর রাখতে পারত। একসময় পুলিশ বহুবার চেষ্টা করেছে এই দুর্গটিকে আক্রমণ করতে, কিন্তু প্রতিবারই ডাকাতদের সাথে খণ্ডযুদ্ধে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এবার আপনাদের নিয়ে চলেছি দুর্গের পিছন দিকটায়। এই দিকটায় রয়েছে একটি প্রশস্ত ঢালু রাস্তা আর সাথে দুর্গের উঁচু চওড়া দেয়াল। বন্ধুরা, এই চম্বলের ওপর নির্মিত প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।